برادر معجزامای نکرام اسن سن 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 আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী তুমি বলে দাও জানিয়ে দাও প্রচার করে দাও তোমার উম্মত উম্মতীদের কাছে যদি খোদাকে রাজি করতে হয় যদি খোদাকে আপন করতে হয় দোষ মানতে হয় তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসো হে নবী যে তোমাকে ভালোবাসবে আমি আল্লাহ অটোমেটিক তার প্রতি রাজি হয়ে যাব সুবহানাল্লাহ নবী যে তোমার হবে आमी अल्लाह तार होबो दोस्तों बंधुगण भाई माजसामाइने किराम आमार अल्लाह के राजी करते हले आपनाके आमाके आमार दया नबी मुस्तफा के आगे राजी करते होबे काके नबी के राजी करते होबे नबी के आपन करते होबे जानेर थेके बेशी घरेर थेके बेशी जमी जायगार थेके बेशी दौलतेर थेके बेशी बीबीर थेके बेशी बेटार थेके बेशी बीबीर थेके बेशी बेटीर थेके बेशी सोना चांदी हीरा मुक्ता सबार थेके बेशी बरादार भालोबासते होबे आमार नबी के बेशी जोरे सुबहानअल्लाह भालो बसते होबे आमार नबी के बेशी केनो बरादार मुअज्जसामाइन इकराम जदि अल्लाह के राजी करते होय तो नबी के भालोबासुन आर नबी बोले जदि आपनार आमाके भालोबासते होय तो आमार आहले बायत देर के भालोबासो आहले बायत करा बरादार हे मुअज्जसामाइन इकराम इमाम हसन इमाम हुसैन इमाम अपनार बरादार अली हजार फातिमा आमार नबी बरादार एरा हलो पाक पंजातुन ए बरादार इमाम हसन हुसैन एरा हलो अहले बायत मा फातिमा एरा हलो नबीर खानदान नबीर जान नबीर बरादार खानदान ए बरादार अली थेकेई तो ओली जोरे बोलो अली তবে আসুন আপনাদের শোনাই বাবা আল্লাহর ওলি যারা হয় তারা তাদের সকলে জানেন দুনিয়াতে আখেরাতে কোনো নাই ভয় এবং কি আমার আল্লাহ বলছেন কি ভালোবাসতে হলে নবীকে ভালোবাসো কেন আমার নবী যাহাতে রাজি আমি আল্লাহও তাহাতে রাজি যেই ব্যক্তি নবীকে আপনার আপন করবে আমি আল্লাহকে আপন করে নেবে আমার আল্লাহ তাআলা বলে কি জানো আমার নবীকে যে রাজি করবে আমি তার হব এটাই শুধু নয় আমার আল্লাহ আবার বলেছেন কি ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম যে আবার হাবিবের হবে আমি তো তার হব সাথে আমি তাদের জিন্দেগীর গুনাহ খাতা গুলো মাফ করে দেব সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত বরাদার বন্ধুগণ ভাই মাঝসামাইনি কিরাম যে আমার নবীকে আপন করবে আমার ভাব নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো দোস্ত বন্ধুগণ ভাই আজ আমরা ভালোবাসি আমাদের নামাজ নেই আমরা ভালোবাসি আমাদের রোজা নেই আমরা ভালোবাসি আমরা সুদ খাই আমরা ভালোবাসি জানা
নানা রাস্তায় চলি আমরা ভালোবাসি বেটিকে মেলাতে পাঠাই আমরা ভালোবাসি বেটিকে বেপরদেগি হিসাবে মেলাতে পাঠিয়ে দিলাম বেটিকে আপনার নবীকে ভালোবাসি আপনার বারান্দানে মেলাতে ইসলামিয়া বেটিকে বেপরদেগি হিসাবে স্কুলে পাঠিয়ে দিলাম আমরা নবীর দিবানা আমরা বেটা বেটিকে আপনার ইসলামী শিক্ষা দিতে পারলাম না কেমন আপনি আমি মুসলমান কেমন আমরা নবীর প্রেমিক কেমন আমরা নবীর চাহনেওয়ালা কেমন আপনি নবীর মাস্তানা বাবাজি বন্ধুগণ ভাই একটু কাপি খান একটু খানি আপনি ভেবে দেখুন আপনি যদি নবীর মাস্তানা হতেন তাহলে এই কাজ করতেন না আপনি বেটিকে মেলাতে পাঠাতেন না আপনি বেটিকে বাজারে পাঠাতেন না বেরাদার ও আরো পেপার দেখি হিসাবে ও আরো নিজের খালাতো ভাইয়ের সাথে ও আরো দেউদের সাথে ও আপনার বেরাদার নি মিল্লাত ইসলামিয়া এইগুলো শরীয়ত জায়েজ বলে না কেন না ইসলাম বলতেছে কি যে নিজের বাপ নিজের দুলা ভাই বেরাদার দুলা ভাইয়ের হাত ধরে আপনার বেরাদার তার শালি যে হয় সেও কোন বাজারে যেতে পারে না হক নেই তার হাত ধরতে পারবে না বেরাদার মুআজ্জামাইন বর্তমান জামানা আমাদের এরং হয়ে গেছে খালাতো ভাই মামাতো বোনের হাত ধরে নিয়ে যায় যাই না যাই কি না হে দোস্ত বন্ধুগণ ভাই তবে আপনাদের বলে যায় বাবা আপনি এগুলো গোনা থেকে বাঁচেন আমার আল্লাহ তাআলা বলেছে কি জানো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমার আল্লাহ বলে ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা বাঁচো জাহান্নামের আগুন থেকে বেটাকে বাঁচাও বেটিকে বাঁচাও আত্মীয় স্বজন দোস্ত সাহেবকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে হে বেরাদার আজ আমরা বেটিকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছি আমরা হলাম নবীর দিবানা আর আমার নবীর বেটি ফাতেমা বলে কি কোন পুরুষ তো দূরে থাক কোন মহিলাও আমার চুল দেখেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।